নির্বাচনের প্রাক মুহূর্তত অসমলে পুনের প্রধানমন্ত্রী মোদী। গুয়াহাটীত নরেন্দ্র মোদীক আদরিবলে ব্যাপক প্রস্তুতি। চলন্ত গাড়ির পর মোদিয়ে জনতাক জানাব অভিবাদন। মোদীর নিরাপত্তাক লৈ ব্যস্ত মহানগর প্রশাসন আর আরক্ষী। পুনের অসম ভ্রমণের কার্যসূচী লৈ গুয়াহাটীত উপস্থিত হব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার নির্বাচনের প্রাক মুহূর্ততে গুয়াহাটীত ভরি দিয়া মোদিয়ে দিব নির্বাচনী হুঙ্কার। প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণলে মাজত মাত্র তিনটা দিন। উজনি অসমের পাঁচটা সমষ্টির প্রচার অভিযানের মাজতে নলবাড়ির পরাই নরেন্দ্র মোদিয়ে বজাব নির্বাচনী রণতঙ্কা। মঙ্গলবারে আবেলি গুয়াহাটী বিমানবন্দরত উপস্থিত হব মোদী। প্রায় 38 কিলোমিটার বাটত মোদীক আদরণি জানাবলে সাজু বিজেপির সমর্থক। হয় বিমানবন্দরের পর জালুকবাড়ি, মালিগাঁও, ভরলু রাজপথ হয়ে নরেন্দ্র মোদীর কনভয় সুমাব বি বড়া রোডর পর উলুবাড়ি হয়ে জি এস রোডত। মোদী অহা বাটচাত এটা চলিছে অন্তহীন ব্যস্ততা। রাজপথর দুয়োপারে স্থাপন করা হয়েছে সুদীর্ঘ বাঁহর গেট। জি এস রোডর ডিভাইডারের কাহতো সংযোজন করা হয়েছে ব্যারিকেড। এনেদরে এতিয়া মোদী অহার পূর্বে সাজু করা হয়েছে সকলো। নিশার গুয়াহাটী রাজপথত জ্বলিব রং বিরঙী লাইট। নিরাপত্তার দিকট ত্রুটি রই নোযাকি সাজু হয়েছে গুয়াহাটী আরক্ষী প্রশাসন। মঙ্গলবারে যান বাহন চলাচল করার ক্ষেত্র প্রযোজ্য হব পথ নির্দেশনা। জি এস রোডর নির্ধারিত বিকল্প পথ বাছনি করেছে মহানগর আরক্ষী। গুয়াহাটীর প্রতিটি ওয়ার্ডের পর অহা বিজেপি সমর্থকে আদরণি জানাব প্রধানমন্ত্রী মোদী। গাড়ির ভিতরের প্রায় মোদীয়ে অভিবাদন জানাব গুয়াহাটীবাসী। মঙ্গলবারে কইনা ধরার রাজ্যিক অতিথিশালাতে নিশাটো কটাব নরেন্দ্র মোদীয়ে। ইফালে 17 এপ্রিল অর্থাৎ বুধবারে নলবাড়ির বিশাল নির্বাচনী জনসভাত অংশ লব প্রধানমন্ত্রীগিয়ে। গুয়াহাটীর পর দীপাঙ্কর দাস আর প্রিয়ব্রত গগৈ, নিউজ 18, অসম নর্থ ইস্ট। নির্বাচনের প্রাক মুহূর্তত অসমলে পুনের প্রধানমন্ত্রী মোদী। গুয়াহাটীত নরেন্দ্র মোদীক আদরিবলে ব্যাপক প্রস্তুতি। চলন্ত গাড়ির পর মোদীয়ে জনতাক জানাব অভিবাদন। মোদীর নিরাপত্তাক লৈ ব্যস্ত মহানগর প্রশাসন আর আরক্ষী। পুনের অসম ভ্রমণের কার্যসূচী লৈ গুয়াহাটীত উপস্থিত হব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার নির্বাচনের প্রাক মুহূর্ততে গুয়াহাটীত ভরি দিয়া মোদীয়ে দিব নির্বাচনী হুঙ্কার। প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণলে মাজত মাত্র তিনটা দিন। উজনি অসমের পাঁচটা সমষ্টির প্রচার অভিযানের মাজতে নলবাড়ির পরাই নরেন্দ্র মোদীয়ে বজাব নির্বাচনী রণতঙ্কা। মঙ্গলবারে আবেলি গুয়াহাটী বিমানবন্দরত উপস্থিত হব মোদী। প্রায় 38 কিলোমিটার বাটত মোদীক আদরণি জানাবলে সাজু বিজেপির সমর্থক। হয় বিমানবন্দরের পর জালুকবাড়ি, মালিগাঁও, ভরলু রাজপথ হয়ে নরেন্দ্র মোদীর কনভয় সুমাব বি বড়া রোডর পর উলুবাড়ি হয়ে জি এস রোডত। মোদী অহা বাটচাত এটা চলিছে অন্তহীন ব্যস্ততা। রাজপথর দুয়োপারে স্থাপন করা হয়েছে সুদীর্ঘ বাঁহর গেট। জি এস রোডর ডিভাইডারের কাহতো সংযোজন করা হয়েছে ব্যারিকেড। এনেদরে এতিয়া মোদী অহার পূর্বে সাজু করা হয়েছে সকলো। নিশার গুয়াহাটী রাজপথত জ্বলিব রং বিরঙী লাইট। নিরাপত্তার দিকট ত্রুটি রই নোযাকি সাজু হয়েছে গুয়াহাটী আরক্ষী প্রশাসন। মঙ্গলবারে যান বাহন চলাচল করার ক্ষেত্র প্রযোজ্য হব পথ নির্দেশনা। জি এস রোডর নির্ধারিত বিকল্প পথ বাছনি করেছে মহানগর আরক্ষী। গুয়াহাটীর প্রতিটি ওয়ার্ডের পর অহা বিজেপি সমর্থকে আদরণি জানাব প্রধানমন্ত্রী মোদী। গাড়ির ভিতরের প্রায় মোদীয়ে অভিবাদন জানাব গুয়াহাটীবাসী। মঙ্গলবারে কইনা ধরার রাজ্যিক অতিথিশালাতে নিশাটো কটাব নরেন্দ্র মোদীয়ে। ইফালে 17 এপ্রিল অর্থাৎ বুধবারে নলবাড়ির বিশাল নির্বাচনী জনসভাত অংশ লব প্রধানমন্ত্রীগিয়ে। গুয়াহাটীর পর দীপাঙ্কর দাস আর প্রিয়ব্রত গগৈ, নিউজ 18, অসম নর্থ ইস্ট।